এখন আমরা যাচ্ছি টুকির পার্টি সেলিব্রেট করতে। টুকি ভালো খাবার, ভালো রোস্ট। এখন আমরা যাচ্ছি চোখের পাশে সেলিব্রেট করতে। টুকি কিছুটা আন্দাজ করেছে, বাট পুরোটা করে এবার এখন ওটাই দেখা ওটা বুঝতে পারে কি বুঝতে পারে না। ঠিক আছে, ও সামনে সামনে যাচ্ছে, আমরা জাস্ট পিছনে যাচ্ছি। ফুল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু রেডি হয়ে আছে। লাস্ট অব্দি আমি কেকের ওই দোকান থেকে বেরিয়ে আসতে হয়েছি, আমার চার্জ শেষ হয়ে গেছিলো ফুল। তারপর পুরো ব্যাপারটাই কিন্তু ম্যানেজ করেছে আমার বেরোবার সম্ভব নেই। সো আমরা অলমোস্ট এসে গেছি গ্লেনারিসের সামনে দিয়ে। ওরা অনেকটা পিছনে আছে, আমি অনেক এগিয়ে আছি। সুন্দর করে চলো এবার যাবো আমরা ওখানে। বাকি জায়গাগুলো হচ্ছে এরকম। তো আমরা এই টাইমে তো বেশি করছি না, স্পেশাল আছে ওর বার্থডে বলে। তো বাইরের ভিউ হচ্ছে এরকম দেখলাম। সো গাইজ, তোমরা দেখো কি দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এই গ্লেনারিসে, সাথে লাইভ মিউজিক, জাস্ট ওয়াও। তো এরাকো চলে এসেছে ওর কেক, কেকটা একটু দেখিয়ে দিই। তারা তো হয়েছে জানি সেটার জন্য, তারা তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা পুরো বানালো। এটা কিন্তু একদমই রেডিমেড না, তুমি যা অর্ডার করবে ওরা সেইটা দেখে, মানে ওদের কাছে এই কেক ছিল, ওরা তোমাকে সামনে এই কেকটা বানিয়ে দেবে। তো এটা এরকম হয় কি আগে তৈরি, একদম টাটকা সামনে তৈরি আজকে। আলটিমেটলি 21 জুলাই তুমি বার্থডে, এই প্রসঙ্গে সন্দীপ এই ড্রিঙ্কটাকে অর্গানাইজ করেছে। এরকম ভাবে চাওয়া হয়েছিল, আলটিমেটলি সবকিছু আমরা পেরেছি, ডেকোরেশন থেকে শুরু করে কেক বলো কি হয়েছে। এই এইবার না আমরা মানতে
ও আলটিমেটলি সন্দীপ গিফট করছে ওকে, তো এটা টেম্পোরারি গিফট, কেন কি কেন কি যে ও এখান থেকে ওর মন পছন্দ মতো আপাতত একটা জিনিস কিনেছে, তো তোমরা দেখো চেকটুকে উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা ঠিক বসে খোলা কিনিস না, নিচেরটা লাগাও, নিচেরটা হ্যাঁ এগুলো লংই কিন্তু ও আমাদের সাথে খাবার দাবারও চলে এসছে। এই যে মানেটা কি জাস্ট ফোকাসটা শিফট হয়, তো আপাতত এই গিফটটা আমাদের। হ্যাঁ এবারও সবই টেম্পোরারি গিফট হচ্ছে, কিছু করার নেই, কেন কি এখানে আমরা আমাদের মতো করে পছন্দ সত্যি কথা বলতে পারছি না, অনেক খুঁজে খুঁজে মানে অনেক চেষ্টার পর এটা কিছু না এই জিনিসটা পেয়েছি। জানি ওর ভালো লাগবে না হয়তো, কিন্তু কিছু করার নেই, ও খুলছে দেখো কি আছে। কালকে শুরু হয়েছিল রাজকীয় বন্ধে, থ্যাংক ইউ সো মাচ, আমার সত্যি খুব ভালো লাগে রাজকীয় বন্ধে নেই। হ্যাঁ সত্যি সত্যি আমার মানে ইংলিশের মধ্যে রাজকীয় বন্ধে লেখা খুব পছন্দ, কেন কি ওনার লেখাগুলো খুব একটুখানি মানে সহজ সরল, বুঝতে পারছি এখানে পেলাম না, তো এই ধরনেরই এখানে সমস্ত কিছু আমাদের তরফ থেকে ছোট্ট ছোট্ট মাছ কিছু তো করা যাবে না, তো এখানে এমনি নর্মাল চিকেন করেছে আঙ্কেল ওরা খেতে পারবে, আর বাবার জন্য পনির করেছে, পনির বাটার মশলা আঙ্কেলও খেতে পারবে, তার সাথে স্টার্টারে ফিশ ফিঙ্গার রেখেছি। আমাদের স্টার্টারে কন্টিনেন্টাল রেখেছি একটা রোস্টেড চিকেন, অন সিজলার আসবে অন প্ল্যাটার, তারপরে আমাদের আসবে এখনই দেখেছো জিপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে আসবে আমাদের মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইসের সাথে আমাদের তাকবুল চুকিয়ে তোমার চিকেন, হ্যাঁ ওখানে একটা চিকেন কর্মা করেছি নর্মাল ইন্ডিয়ান করেছি, আর একটা নর্মাল চিকেন চিলি করেছি, এটাই আপাতত রয়েছে। সিজলারের উপর নজর থাকবে আমার, তারপরে অবশ্যই ফিডব্যাকটা দেবো আমি। সব এসে গেছে, এই হচ্ছে আমাদের বাটার, এই হচ্ছে চিকেন কোরমা, এই হচ্ছে ফ্রাইড রাইস, এই হচ্ছে পনির বাটার মশালা, দেখতে পাচ্ছি ফিডব্যাকটা কি কেমন লাগছে তোমার খেতে এটা? সত্যি কথা বলতে যদি বলো আমাদের কেমন লাগলো, খুব ভালো আমার লাগেনি, চিলি চিকেনটা ভালো লেগেছে, মিক্স ফ্রাইড রাইসটা ঠিকঠাক, কেন কি ও সত্যি কথা বলতে এরকম আমাদের বাড়ি দেখে বুঝতে পারবে, আর এই বাড়িটা দেখেও বুঝতে পারবে তোমরা যে এটা খুব এরকম, আর মিক্স ফ্রাইড রাইস একটা পুরো আমরা কমপ্লিট করতে পেরেছি, এটা এখনো আছে, এখন
এখনো শেষ হয়নি। তো এই আমরা ভেতরেই আছি এখনো গ্রিনারিসে। দেখো এই পুরো ভিউটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে বাইরেটা। তো নিচেও না বসার জায়গা আছে, ওই যে ওখান দিয়ে চলে গেলে দেখতে পাচ্ছ তোমরা মনে হয়। আর বাকিটা আমি তোমাদেরকে দেখি, এই যে এটা হচ্ছে বাকি বসার জায়গাটা। আর আমরা ওইখানে ভেতরে খাওয়া দাওয়া করেছি। তো আমাদের ইচ্ছা ছিল বেসিক্যালি টুকির বার্থডেটাকে এইখানে, অ্যাকচুয়ালি এটা ওপেন, তো তো এই জায়গাটা সেলিব্রেট করা। আমরা বলেছিলাম ওদেরকে যে এইখানটায় যদি অ্যারেঞ্জমেন্টটা করানো যায়, বাট ওরা তখন আমাদেরকে বলেছিল যেহেতু মানে পুরো খোলা ওপেন, তো এখানে বৃষ্টি চলে আসলে প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য আলটিমেটলি আমরা এখানে করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের সবাই বেরিয়ে গেছে এখান থেকে, ক্লিনারিস কমপ্লিট, ঠিকঠাক অভিজ্ঞতা মোটামুটি। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো আমাদের কিছু ছবি টুবি তোলা হচ্ছে, টুকি কিছু ছবি টুবি তুলছে, ওইগুলো হয়ে গেলে আমরা চলে যাবো। রাতের মতো আমাদের কমপ্লিট ঘোরাঘুরি। তো সবাই এখন আমরা ঢুকে যাচ্ছি আমাদের যে যার রুমে। সন্দীপ আঙ্কেল আন্টি সবাই ঢুকে যাচ্ছে। তো আমরা আমাদের 306 রুম, আমরা আমাদের রুমে ঢুকে যাবো। ওই যে শুভ চাবিটা খুলছে, তো চলো ভিতরে যাই। চলো টাটা আজকের মতো।